নমস্কার আমি বিশ্বনাথ সাহা আর কিছুদিন পরেই হচ্ছে কলকাতা পৌরসভা বোর্ড শুরু হবে তো প্রত্যেকটি দল তাদের নিজস্ব প্রার্থী তালিকা ঘোষণা করছে ধীরে ধীরে তো বাংলা পক্ষ এই কলকাতা পৌরসভা বোর্ডের দিকে তাকিয়ে যে আবেদনটি বারবার করে আসছে ভূমিপুত্র সংরক্ষণে আবেদন যেই প্রার্থী হোক না কেন তাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত কলকাতা কর্পোরেশনের চাকরি এখানকার ভূমিপুত্র হোক কলকাতা কলকাতা ফুটপাতে যত হকার আছে তার এখানকার ভূমিপুত্র হোক এবং কলকাতার যারা ব্যবসা করছে তা একশো শতাংশ ভূমিপুত্র হোক এই জিনিসগুলোকে গুরুত্ব দিতে বাংলা বারবার বলে থাকে এবং বাংলা পক্ষের সেই সুরে সুর মিলিয়ে পাতা বাহাত্তর নম্বর ওয়ার্ডের প্রার্থী সচ্চিদানন্দ ব্যানার্জি এবং আটষট্টি নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মমিতা মুখার্জি তারা ভূমিপুত্র সংরক্ষণের ব্যাপারটা নিয়ে আওয়াজ তুলেছেন ওনাদের দুজনকে জানাই আমাদের বাংলা পক্ষ তরফ থেকে রক্ত জমা শুভেচ্ছা এছাড়াও আমরা অপেক্ষা করে আছি কবে শাসক পক্ষ এই বিষয়টিকে নিয়ে আলোচনা করবেন কবে এই ভূমিপুত্র সংরক্ষণের ব্যাপারটিকে তারা গুরুত্ব দেবেন এবং আমরা তার সঙ্গে সঙ্গে অপেক্ষা বসে আছি আমাদের যে বিরোধী নেতা প্রধান বিরোধী নেতা এই রাজ্যের বিজেপির শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কবে এই বিষয়টিকে এই বিষয়টি নিয়ে আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন করবেন কারণ ভূমিপুত্র সংরক্ষণ এমন একটি জিনিস যার মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মকে একটুখানি আশ্বাস এইটুকু আশ্বাস দিতে পারি যে তোমরা এই রাজ্যে বড় হয়েছ তোমরা এই রাজ্যে পড়াশোনা করবে এবং তোমাদের সবার আগে এই রাজ্যেই তোমাদের চাকরি ব্যবস্থা করে দেওয়া হবে তাই বেসরকারি কিংবা সরকারি খাতে নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণের যে দাবি সে বিষয়টিকে কিন্তু সব রকম রাজনৈতিক দলকে গুরুত্ব দেওয়া উচিত এছাড়াও সকল ভোটদাতাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো প্রার্থী কোন দলের সেটা বিচার না করে বিচার করুন প্রার্থী আপনার বাংলার ব্যাপার নিয়ে কতখানি ভাবছে আপনার বাংলা সংস্কৃতি নিয়ে কতখানি ভাবছে আপনার ভাষাকে কতখানি গুরুত্ব দিচ্ছে আপনার এখানকার যে ভূমিপুত্র আছে তাদের নিয়ে কতখানি ভাবছে সেই বিচার করে প্রার্থীকে ভোট দিন কোন দল সেই বিচার করে ভোট দেবেন না প্রার্থী কি কাজ করছে সেটা নিয়ে ভোট দেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাংলা পক্ষ কী চায় এই কলকাতা পৌরসভা ভোটে আর আশা করি আপনারা সেই জিনিসটাকে গুরুত্ব দেবেন জয় বাংলা সকলে ভালো থাকবে